শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ইংলিশ অ্যাডভাইস পরিবার, যার মূল লক্ষ্য হচ্ছে বাসা থেকে শিখে লেটস লার্ন ফ্রম হোম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে, আমরা হাউ টু চেঞ্জ ওয়ার্ড, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেগুলো আমাদের অনার্স এবং ডিগ্রির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেভেন কলেজের যেসব শিক্ষার্থী বন্ধুরা অনার্সের জন্য প্রিপারেশন নিয়েছ সবারই জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আমরা কোন বিষয়গুলো ফোকাস করব এবং কীভাবে আমরা সহজে এই আইটেমটি আয়ত্ত করব, সেটি আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। আশা করি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। সো বন্ধুরা, আমরা লাস্ট যে পরীক্ষাটি হয়েছিল 2022 অনার্সের জন্য, সেখানে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড, এবং সেখানে একটি ব্যবহার করা হয়েছে মুভ, বলা হয়েছে নাউন করো। সো এই প্রশ্নগুলো ছিল। তো প্রথমে এসছে মুভ। এই মুভ শব্দটা আমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। তো এটিকে কীভাবে আমরা নাউন করব আর বাকি কাজগুলো কী তাহলে? সো তাহলে মুভকে আমরা কী করব, নাউন করতে হলে মুভমেন্ট, মুভের নাউন হচ্ছে মুভমেন্ট, এবং সেখান থেকে একটি বাক্য লিখতে হবে। যেমন আই স হিজ মুভমেন্ট, আমি তার মুভমেন্ট দেখেছিলাম বা নড়াচড়া দেখেছিলাম। আবার কেউ যদি বলে মুভমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন এভরি ক্লাস, ক্লাসে স্যারদের মুভমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাঁটাহাঁটি করবেন। সো এই যে বিষয়গুলো, এটি ছিল মূলত প্রশ্ন। এটি কি খুব একটা কঠিন প্রশ্ন মনে হয়েছে তোমাদের কাছে? না, আসলে আমি লাস্ট ফিউ ইয়ার্সের প্রশ্নগুলো যখন স্টাডি করে দেখেছি, আমি দেখেছি যে যেখানে 40% to 50% প্রশ্ন মূলত করা হয়েছে নাউন অথবা ভার্বকে নিয়ে, নাউন করো অথবা ভার্ব করো। আমরা আজকেই কিন্তু এগুলো প্র্যাকটিস করব। সো আমরা প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে, আমরা কীভাবে একটি পার্টস অফ স্পিচকে চিনব, যেটি নাউন কিনা বা যেটি ভার্ব কিনা, তো তার একটি ছোট্ট কলাকৌশল নিয়ে কথা বলবো। আবার সবগুলো যে এই নিয়মই হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সুতরাং আমরা চেষ্টা করব কিছুটা রুলস আয়ত্ত রাখতে বা কিছুটা রীতিগুলো দেখে যেন আমরা চিনতে পারি, এবং সেগুলোর আলোকে আমরা বাকিগুলো সবগুলো প্র্যাকটিস করব। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করব। আমাদের কনফিডেন্স কিন্তু বলে দেবে যে আমি পরীক্ষায় কতটুকু ভালো করব, কতটুকু খারাপ করব। আমরা একটা কথা বারবার বলি, পরীক্ষার হলে কিন্তু মূলত পরীক্ষা, তার আগেই অনেক কাজ হয়ে যায় যেটা আমাদের মেন্টালি মানে মানসিকতার মধ্যে তৈরি হয়। সো আমরা খেলার আগেই কিন্তু জেতার মানসিকতা বা জয়ের মানসিকতা অবশ্যই তৈরি থাকতে হবে। সো আমরা কীভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বগুলো চিনব তার একটু ছোট্ট এক নজর দেখে আসি, তারপরে আমরা লাস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন পার্টস অফ স্পিচগুলোকে ফলো করব, তখন আমরা কিছু লক্ষণ যদি খেয়াল করি, যেমন কোনো পার্টস অফ স্পিচের শেষে বা যে শব্দটি দেওয়া থাকবে গিভেন ওয়ার্ডসের শেষে, অ্যামিউজমেন্ট, অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, আমি যেমন বললাম যে 50% নাউন এবং ভার্ব থেকে আসে, সুতরাং আমরা যদি নাউন এবং ভার্বটি কভার করতে পারি, এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব থেকে যে প্রশ্নগুলো চাওয়া হয় বা বলা হয় সেগুলো কিন্তু অত্যন্ত কমন, আমাদের খুবই পরিচিত, এগুলো আমাদের একবার খেয়াল রাখতে পারলেই কিন্তু হয়ে যাবে। অথবা আমরা দু তিনবার যদি পড়ে একটু মানে নিজেকে কনফিডেন্স নিজের আত্মবিশ্বাসটি বাড়াতে পারি, তাহলে এটি খুব একটা কঠিন হবে না। সো যেমন তাহলে কোন পার্টস অফ স্পিচের শেষে যদি আমরা দেখতে পাই মেন্ট, তাহলে সেটি হচ্ছে মূলত আমরা ধরে নেব নাউন। সো এটিকে আমরা যদি কেটে দিই তাহলে কী হবে, যেমন আছে অ্যামিউজমেন্ট, অ্যামিউজ, বিনোদন আমরা যেটি বলতে পারি। সো অ্যামিউজমেন্ট থাকলে নাউন, ভার্বটি হচ্ছে অ্যামিউজ, তাহলে এটি এন্টারটেইন করা, বিনোদন দেওয়া। আচ্ছা, অ্যামিউজিং, অ্যাডজেক্টিভগুলো কেমন হচ্ছে, অ্যান্ড অ্যাডভার্ব অ্যামিউজিংলি, ঠিক একইভাবে অ্যাচিভমেন্ট, ভার্বটি হচ্ছে অ্যাচিভ, মেন্ট বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে ভার্ব অ্যাচিভ, এবং অ্যাচিভেবল অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্বটি খুব একটা পরিচিত নয়। আর্গুমেন্ট, ভার্ব হচ্ছে আর্গু, যুক্তিতর্ক করা, সো আর্গু, আর্গুমেন্টেটিভ অ্যান্ড আর্গুমেন্টেটিভলি। আচ্ছা, এরপরে আছে যেমন অ্যাসিউরেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেন্ট, এরপরে আছে অ্যাসিউরেন্স, ANCE অথবা ENCE, যেমন টলারেন্স, অ্যাসিউরেন্স, টলারেন্স, অ্যাসিউরেন্স মানে নিশ্চয়তা দেওয়া, আর যখন আমরা বলছি অ্যাসিউর তাহলে হচ্ছে ভার্ব। আমাদের এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, যদি কোনো পার্টস অফ স্পিচ আমাদেরকে বলে যে নাউন করতে হবে, সেক্ষেত্রে আমরা তার পজিশনটা খেয়াল করতে হবে, নাউন করলে সেটা কোথায় বসবে, কেন বসবে। তাহলে যখন আমাদেরকে বলবে নাউন,
রূপান্তর করতে হবে ভার্ব থেকে তাহলে কি লাগাতে হবে শেষে এ এন সি অ্যাসিউর এর সাথে তাহলে হবে অ্যাসিউরেন্স নাউন তখন এটি কি কাজ করবে এটি আসবে বাক্যের শুরুতে অ্যাজ এ সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট হিসাবে আসবে অথবা অ্যাজেক্টিভের সাথে আসবে কিন্তু আমরা যখন ভার্ব করব তখন কোথায় আসবে সেটা সাবজেক্টের পরে আসবে এই বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিস করব আজকে তখন আর একটু বেশি খেয়াল করার চেষ্টা করব সো তাহলে অ্যাসিউরেন্স এটি হচ্ছে নাউন এর ভার্বটি হচ্ছে অ্যাসিউর অ্যাসিউর হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাসিউরলি তারপরে টলারেন্স কোনো কিছু সহ্য করা এবং টলারেট সহ্য করা টলারেবল সহ্যের মতো বা সহ্যের যোগ্য যখন বলি যে ইট ইজ টলারেবল ইট ইজ নট টলারেবল সো টলারেবলি রিলায়েন্স এন সি রিলায়েন্স কোনো কিছুর উপর বিশ্বাস ভরসা রাখতে পারা রিলে ভরসা করা রিলায়েবল ভরসার যোগ্য যেটা তারপর হচ্ছে ডার্কনেস এন ই এস এস সো আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে দেখবো এন ই এস এস তো ধরে নিতে হবে এটি কোন পার্টস অফ স্পিচ এটি হচ্ছে নাউন এটিকে ভার্ব করতে হলে তাহলে এটি বাদ দিলে যেটি হবে সেটি হবে কি ডার্কেন অন্ধকার করে ফেলা আবার অ্যাজেক্টিভটা হচ্ছে ডার্ক অন্ধকার আর ডার্কলি অ্যাডভার্ব আবার চিপনেস সস্তা চিপেন কোনো কিছু আরও সস্তা তৈরি করা সস্তা করে ফেলা চিপ সস্তা চিপলে তাহলে নেস থাকলে সেটি হচ্ছে নাউন করাপশন অনেক বেশি আমরা এই শব্দটা পেয়ে থাকি টি আই ও এন আমাদের শব্দের শেষে যখন আমরা পেয়ে থাকি তখন সেটি আমরা নাউন বেশিরভাগ ক্ষেত্রেই নাউন হবে সুতরাং এই সনটা বাদ দিলে যেটা হবে সেটা হলে করাপ্ট দুর্নীতি করা আর করাপশন হচ্ছে দুর্নীতি করাপ্টেবল দুর্নীতির মতো দুর্নীতির যোগ্য এরকম অ্যান্ড করাপ্টেবলি এনজয়মেন্ট আরেকটি আছে মেন্ট সো যখন আমরা কোনো নাউনের শেষে দেখবো বা শব্দের শেষে দেখবো মেন্ট আছে তাহলে সেটি হচ্ছে নাউন এটিকে বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে এনজয় উপভোগ করা এনজয়েবল অ্যান্ড এনজয়েবলি সেফটি টিইওয়াই টিওয়াই থাকলে সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাচ্ছি নাউন এটিকে বাদ দিলে যেটি হচ্ছে সেফ কোনো কিছু কী করা রক্ষা করা বা প্রোটেক্ট করা সো এগুলো ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি এলওয়াই থাকছে এ বি এল ই থাকছে অ্যাজেক্টিভের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডভার্বের ক্ষেত্রে এলওয়াই একবার নজর দিয়ে দাও তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব এটি হচ্ছে অ্যাজেক্টিভ আমাদের সহজ একটু টোটকা এটা মনে রাখার মতো কিন্তু নাউন এবং ভার্বটি আমাদেরকে বেশি করে খেয়াল করতে হবে কারণ 50% প্রশ্নই আসছে কোত্থেকে নাউন এবং ভার্ব থেকে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি যেমন মেন্ট তাহলে সে শব্দটি কিসের মধ্যে পড়ার সম্ভাবনা নাউনের মধ্যে সে মেন্টি বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে ভার্ব আমি জাস্ট স্যাম্পলগুলো নিয়েছি বেশি শব্দগুলো থেকে আচ্ছা এগুলোই শেষ শব্দ না এবং আরও অসংখ্য শব্দ আছে তোমরা সেগুলো একটু দেখিয়ে দেবে মূলত ফোকাস করবে লাস্ট 10 ইয়ার্সের প্রশ্নগুলো তোমরা লাস্ট 10 ইয়ার্সের উপর যদি কনফিডেন্স বিল্ড আপ করতে পারো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের 2020 সালে যে প্রশ্নটি ছিল মুভ করতে বলা হয়েছে নাউন মুভমেন্ট সো আমরা নাউন করে নেব এরপরে বলা হচ্ছে মেক আ সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড অর্থাৎ যে শব্দটি নতুন বানালাম সেইটি দিয়ে নতুন চেঞ্জড ওয়ার্ডটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে সো আমরা কী বলতে পারি যেমন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস ইন 1952 সো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অথবা আই স হিজ মুভমেন্ট আচ্ছা নেক্সট কারেজ কারেজ শব্দটি কী করতে বলা হয়েছে ভার্ব সো কারেজের ভার্বটা কী হবে এনকারেজ উৎসাহিত করা যেমন হি এনকারেজেস মি সে আমাকে কী করে উৎসাহ দিয়ে থাকে সো আমরা যখন নাউন করব তখন সেটি বাক্যের শুরুতে আসবে অথবা বাক্যের শেষে সাবজেক্ট হিসেবে আসবে অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অন্য কোনো জায়গায় যাবে কিন্তু যখন আমরা ভার্ব হিসেবে ইউজ করব তখন সেটি অবশ্যই কোথায় আসবে সাবজেক্টের পরে যেমন হি এনকারেজেস মি সে আমাকে কী করে উৎসাহিত করে অ্যাডভার্ব অরিজিন অ্যাডভার্বের কাজ কী এটি খেয়াল করতে হবে অ্যাডভার্ব ইজ অলওয়েজ ইউজ টু মডিফাই এ ভার্ব অ্যাডভার্বের কাজ হচ্ছে যেমন এই যে নামের মধ্যেই এর ব্যাখ্যাটা আছে অ্যাডভার্ব এটা ভার্বকে আরও কিছু অ্যাড করে দেয় ভার্বের কিছু অ্যাড করে দেয় অর্থাৎ ভার্বের দোষগুণ মানে ব্যাখ্যা করে সুতরাং এখানে যেমন আছে অরিজিনাল অরিজিন অ্যাডভার্বটা কী হচ্ছে অরিজিনালি সো দ্য ফোন is originally black
কলমটি ফোনটি অরিজিনালি ব্ল্যাক, এখানে কোনো কালার করা হয়নি অরিজিনালি। এরপর আছে ফ্যারি, ফ্যারি মানে পার্থক্য করা, বিচার করা, পার্থক্য করা, আলাদা করা, যেটা আমরা করি। এটার নাউনটি কি হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি ভিন্ন ধরন। আই স মেনি ভ্যারাইটি অফ সিডস, অথবা বিভিন্ন ভ্যারাইটিস যেটা আমরা বলি, যেমন আমাদের বাড়ির পাশে থেকে ভ্যারাইটিস স্টোর, সো ভ্যারাইটি। এরপরে আছে পিওর, পিউরিফাই, পিউরিফাই কোনো কিছু কি করো, বিশুদ্ধ করো, এটি ভার্ব করতে হবে। সো তাহলে আমরা কীভাবে বলবো, আই পিউরিফাই ওয়াটার বিফোর ড্রিঙ্ক, অথবা দরকার নেই, আই পিউরিফাই ওয়াটার, আমি কী করি পানি পরিষ্কার করি। ওয়াশ কী করতে বলা হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে। সো ওয়াশিং হ্যান্ড ইজ ইম্পর্ট্যান্ট। সো ফাইনালি যেটি হচ্ছে আমাদের জয়, জয়টি করতে বলা হয়েছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ আমরা বলেছি ইট মডিফাইজ এ ভার্ব। তাহলে হি অ্যাকসেপ্টেড মি জয়ফুলি, সে আমাকে গ্রহণ করেছিল কেমন, হৃদ্যতার সাথে, আনন্দের সাথে, জয়ফুলি। সো এই জয়ফুলি কাকে মডিফাই করছে, ভার্বকে। সো এভাবে আমরা চেষ্টা করব আমাদের বাক্যগুলো লেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স 19 যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নগুলো যেমন ওয়ান্ডারফুল শব্দটি করতে বলা হয়েছে নাউন, সো ওয়ান্ডারফুল ফুল বাদ দিলে যেটি হচ্ছে ওয়ান্ডার নাউন, এবং মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার আজকের দিনে। ডিসকাশন ডিসিশন ফার্বটি হচ্ছে ডিসিশন, শন বাদ দিলে যেটি থাকছে ডিসাইড, আই ডিসাইডেড টু গো, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, জাস্ট সাবজেক্টের পরে আই এর সাথে ফার্বটি ইউজ করে দিয়েছে, আই ডিসাইডেড টু গো। সফট অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে, অ্যাডজেক্টিভ সফটলি, সো অ্যাডভার্ব, সরি এটি অ্যাডভার্ব, সো হি স্পিক্স সফটলি। রিয়ালি অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে রিয়াল, সো বাংলাদেশ হ্যাভ আ রিয়াল চান্স, একটু খেয়াল করে দেখো আমরা রিয়াল শব্দটি কোথায় ব্যবহার করেছি, চান্সের আগে, চান্স একটি নাউন, এর আগে ব্যবহার করেছে রিয়াল চান্স ইন দ্য ওয়ার্ল্ড কাপ, আসন্ন যে বিশ্বকাপটি হচ্ছে অস্ট্রেলিয়াতে, আশা করছি সেখানে বাংলাদেশ একটি ভালো চান্স নেবে। চাইল্ড অ্যাডজেক্টিভটি হচ্ছে চাইল্ডিশ, শিশু সুলভ, সো উই সি হিজ চাইল্ডিশ বিহেভিয়ার, অ্যাডজেক্টিভ কোথায় বসে তাহলে, যে কোনো নাউন অথবা নাউন সমতুল্য কোনো শব্দের আগে, টু মডিফাই দ্যাট নাউন, সো চাইল্ডিশ বিহেভিয়ার, তার শিশু সুলভ আচরণ। এক্সামিনার এক্সামিনার পরীক্ষক, ভার্বটা হচ্ছে এক্সামিন পরীক্ষা করা, সো টিচার্স এক্সামিন আওয়ার স্ক্রিপ্টস, শিক্ষকরা কী করেন আমাদের পরীক্ষার হলের খাতাগুলো মূল্যায়ন করে থাকেন। অ্যান্ড ফাইনালি যেটি ছিল সেটি হচ্ছে অপারেশন, অপ্রেস নাউন করতে হবে, অপারেশন, অপারেশন নেভার রিমেইনস ফর এভার, অত্যাচার বা অন্যায় চিরদিন স্থায়ী থাকে না। সো তোমরা আরেকবার খেয়াল করে দেখো, নাউন ভার্ব ভার্ব নাউন চারটি, প্রতিটি পরীক্ষায় কম বেশি চারটি পাঁচটি আছে নাউন এবং ভার্ব, এবং বাকি তিনটি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। সেই জন্য আমি বারবার বলার চেষ্টা করছি, আগে প্রথমত নাউনটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এবং তারপর ভার্বটি কীভাবে সহজে আমরা রূপান্তর করতে পারছি, এবং পরে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বগুলো নেবে, এবং ফাইনাল ইম্পর্টেন্ট জায়গাটি হচ্ছে আমরা বাক্যটা তৈরি করব কীভাবে, খুব ছোটো ছোটো করে। নাউন হলে সেটি কোথায় বসবে, বাক্যের সাবজেক্টের শুরুতে অথবা শেষে, আর ভার্ব হলে সেটি অবশ্যই কোথায় আসবে, ভার্ব সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ভার্বের পজিশনে আসবে। অ্যাডজেক্টিভ হলে কী হবে, অ্যাডজেক্টিভ হলে কোনো নাউনের সাথে আসবে, টু মডিফাই দ্যাট নাউন, আর অ্যাডভার্ব হলে বাক্যের শেষে, টু মডিফাই দ্যাট ভার্ব, সে কেমনভাবে কথা বলেছিল, খুব সফটলি। সুতরাং কেমনভাবে এই কথা বলাটাকে মডিফাই করছে কোনটা, সফটলি। সো এই মূল বিষয়টা যদি আমরা খেয়াল করতে পারি, আশা করি আমরা পরীক্ষায় কাঙ্ক্ষিত নাম্বার পাবো। সো থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।